খন্দকার মোশারফের নারীপ্রীতি সেকাল একাল। ডক্টর খন্দকার মোশারফ হোসেন বর্তমানে দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ। এর আগে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক। 1990 সালে তিনি ওই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সময় একাধিক ছাত্রীকে যৌন হয়রানির উদ্দেশ্যে কুপ্রস্তাব দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। এ অভিযোগ এতটাই সুস্পষ্ট ছিল যে শেষ পর্যন্ত ঢাবির শিক্ষকতা থেকে তাকে পদত্যাগ করতে হয়। এরপর তিনি আর শিক্ষকতা করবেন না বলে মন স্থির করেন এবং জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনীতিতে এসেও তার নারীলোভী স্বভাবকে সংযত করতে পারেননি। দলের নারী নেতাকর্মীদের প্রতি তার যে অতিরিক্ত আগ্রহ বিএনপির অভ্যন্তরে বেশ কয়েকবার বিতর্কের জন্ম দিয়েছিল। বিএনপির অনেক নারী নেত্রী নিয়মিত তার বাসায় যে আসা যাওয়া করত তাও শোনা যায়। তবে সম্প্রতি তার নারী আসক্তির বিষয়টি আবারও সামনে এসেছে। একসময় সিনেমার অশ্লীল চিত্রনায়িকা খ্যাত শায়লার বিএনপির মনোনয়ন লাভের নেপথ্যের কারিগর একমাত্র খন্দকার মোশারফ। শায়লার রাজনীতিতে আসাও খন্দকার মোশারফের হাত ধরেই। খন্দকার মোশারফের সাথে শায়লার ঘনিষ্ঠতা কেন্দ্রীয় বিএনপির অনেকেরই জানা। তাই বলে এমন একজন বিতর্কিত নারীকে মনোনয়ন পাইয়ে দিলেন মোশারফ, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে গুঞ্জন চলছে। শিক্ষকতা থেকে রাজনীতি, সব জায়গাতে মোশারফের কমন একটাই নীতি, তা হল নারী প্রীতি। একজন নীতিহীন দুশ্চরিত্র ব্যক্তির হাত থেকে বাংলার নারী সমাজ কতটা নিরাপদ ভেবে দেখেছেন কি?